Trade Global Limited. One house for all livestock solution. খামারি ভাইরা দেখতে পাচ্ছেন আমরা ফিজিক্যালি মিল্কিং করা শেষে আমরা মেশিনটাকে নিয়ে আসছি এখানে ক্লিনিং এর জন্য। তো আমরা এখন এটা ক্লিনিং করব। ক্লিনিং এ আমরা সাধারণত ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে করতে পারি। তো আমাদের কাছে একটা মেডিসিন আছে, এটা হচ্ছে আডার ক্যাসলিন সলিউশন। তো এইটা দিয়ে সপ্তাহে একদিন পরিষ্কার করা লাগবে মেশিনটা। কুসুম গরম পানির মধ্যে এই এক কাপ পরিমাণ আমি এই ঠান্ডা পানি দিয়ে দেখাই দিতেছি আর কি। এটা করা লাগবে কুসুম গরম পানির মধ্যে, ঠিক আছে? এরকম এক কাপ পরিমাণ এই এতটুকু পানির মধ্যে দিয়ে একটু নাড়া দিয়ে তারপরে এটা পরিষ্কার করতে হবে। জাস্ট মেশিনটা চালু করে আমরা প্রসেসটা দিতে হবে। এভাবে করে আমরা একটু নাড়া দিয়ে আমরা হচ্ছে ভিতরে এটা খুলে ভিতরে আমরা এটা পরিষ্কার করব। দেখবো যে এইদিকে কোনো দুধের কোনো নুনি লেগে আছে কি না, ঠিক আছে? আর থাকলে আমরা পরিষ্কার করে ফেলবো। আর এখানে একটু ছোট ফোঁচার মতন আছে সুসের ফোঁচা, তো ওইটা আমরা সবসময় ক্লিন রাখবো এই জায়গাতে। এইভাবে করে আমরা প্রতিদিন পরিষ্কার করব আর সপ্তাহে একদিন শুধু আমরা মেডিসিনটা দিয়ে পরিষ্কার করব। মেডিসিনটা হচ্ছে এমনিতে নরমালি ঠান্ডা পানি দিয়ে করব, আর মেডিসিনটা যখন দিব তখন কুসুম গরম পানি দিয়ে করব, তাই না? এটা সপ্তাহে একদিন করতে হবে। যত্ন নেওয়ার সময় আমাকে কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে? প্রতিদিন এটা প্রতিদিন করে রাখলে আর সমস্যা নাই। দেখেন এদিক দিয়ে কিন্তু গোবর পড়ছে, আপনি জাস্ট একটু পানি দিয়ে ওয়াশটা করে ফেলবেন, জিনিসটা ভালো লাগলো। আর এটা করে আপনাকে ধরেন এটা পানিটা ফেলাই দিয়ে টাঙ্কিটাকেও রাখলে ভালো হয়, ধরবো না, জিনিসটা ভালো থাকবে।